শিশুদের স্নায়ু রোগ নিয়ে আমরা অনেকেই চিন্তিত। বাচ্চাদের কনভালশন হয়, তর্কা হয়, এইসব নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন থাকি। কেন হয়, কী কারণে হয়, এইসব জানতেই আজকে আমরা হাজির বিশিষ্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডক্টর স্বপন মুখোপাধ্যায়ের কাছে। নমস্কার, আমি ডক্টর স্বপন মুখোপাধ্যায়, আমি একজন নিউরোলজিস্ট, আমি কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের নিউরোলজি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আজকের বিষয়, বাবা মার ক্ষেত্রে এই চিন্তাটা একেবারেই অমূলক নয়। ইনফ্যাক্ট কিছু কিছু ধরনের মৃগই আছে যেগুলো, যেমন তার মধ্যে একটি বিখ্যাত রোগ, একটি ধরনের রোগ যেটাকে আমাদের ভাষায় বলে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি, যেটা কিনা খুব মানে প্রায় কিশোর বয়সেই সেটার আবির্ভাব হয়। যে রোগটা সেটা পুরুষ মহিলা দুটো গ্রুপেই হতে পারে, তবে স্ট্যাটিস্টিক্যালি মহিলাদের মধ্যে একটু বেশি হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায়, মানে এটাও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে তাদের অনেকেরই সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, মানে সেটা সম্পূর্ণ ওষুধ বন্ধ করলে রোগটা ফিরে ফিরে আসে। তো এই ওষুধগুলো দেওয়ার পিছনে অসুবিধে যেগুলো থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যেটা আমাদের ভাষায় বলে উইমেন উইথ এপিলেপসি, মানে উইমেন ইন দ্য চাইল্ড বিয়ারিং এজ গ্রুপ, সেক্ষেত্রে এই বিভিন্ন ধরনের মৃগীরোগের যে ওষুধ বা আমাদের ভাষায় অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এগুলো দেওয়ার অনেক সমস্যা থাকে। সমস্যা থাকে প্রধানত যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা মানুষের, সেটা তার নারীর শরীরের মধ্যে কী কী ঘটছে, তার হরমোনাল ব্যালেন্স থেকে শুরু করে তার বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে যে টেরাটোজেনেসিটি, মানে এই ওষুধ মা যদি খেয়ে যায়, সেই মা যদি গর্ভধারণ করে, তো সেই শিশুর ক্ষেত্রে এই রোগটা বা এই ওষুধগুলো কী কী ক্ষতি করতে পারে, বাচ্চার নবজাতকের শরীরে কী কী ক্ষতি করতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো চলে আসে। সেই জন্যই মহিলাদের ক্ষেত্রে মৃগীরোগ আসা বা মৃগীরোগের ডায়াগনোসিস করাটা আমাদের ক্ষেত্রে একটা বিশেষ চ্যালেঞ্জ হিসেবে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, এবং তার জন্য নির্দিষ্ট ধরনের ওষুধ বেছে নেওয়াটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ অবশ্যই। একেবারেই তা নয়, এটা একদম ভুল ধারণা, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য যে 100 জন রোগীর মধ্যে শতকরা 70-75 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং তাদের ওষুধও বন্ধ হয়ে যায়। নিশ্চয়ই তাদের সারা জীবন ওষুধ খেতে হয় না, তবে একটা অংশ, মানে সেটা ধরুন 20-25% থেকেই যায়, যেটা আমাদের ডাক্তারি পরিভাষায় বলে ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি, মানে তারা অনেক সময় একটা ওষুধ বা একাধিক ওষুধেও সম্পূর্ণ কন্ট্রোল হতে চায় না। তাদের কারুর কারুর ক্ষেত্রে তো নিশ্চয়ই সারা জীবন ওষুধ খাওয়ারও প্রয়োজন পড়ে। তবে আজকাল অনেক নতুন নতুন চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে, তার একটা ইম্পর্টেন্ট জিনিস মৃগীরোগের ক্ষেত্রে যেটাকে বলা হয় মৃগীরোগের বিশেষ ধরনের কিছু নির্দিষ্ট সার্জারি, আমাদের ভাষায় যেটাকে বলে এপিলেপসি সার্জারি, সেগুলো করে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ রকম মৃগীরোগটা বন্ধ না করতে বলো অনেকাংশে সেটাকে কমিয়ে দেওয়া যায়, কারুর কারুর ক্ষেত্রে সম্পূর্ণও কমিয়ে দেওয়া যায়। এছাড়া বিশেষ বিশেষ ধরনের কিছু যন্ত্রেরও আবিষ্কার হয়েছে, ভেগাস নার্ভ স্টিমুলেটর বলে একটা আছে, যেটা শরীরের ভেতরে ভেগাস নার্ভকে স্টিমুলেট করে করে আমাদের খিঁচুনি আবির্ভাবগুলোকে বন্ধ করতে পারে। মানে এইসব নতুন নতুন চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনেকখানি আমরা বেনিফিটেড হয়েছি, আমরা এবং অবশ্যই রুগীরা, যার ফলে অনেকের ক্ষেত্রেই এখন আমরা অনেক তাড়াতাড়ি ওষুধ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারছি। রুগীরোগকে কোনো রকম অন্যরকমভাবে ছুট মার্গের পর্যায়ে নেওয়া উচিত না, এটা কোনো ছোঁয়াচে রোগ তো নয়, এটা কোনো টিবি বা লেপ্রোসি নয়, এটা অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে জেনেটিক। আর আপনি যদি রোগের কথাই বলেন, আজকে যদি আপনার কন্যা সন্তানের থ্যালাসেমিয়া বেরোয়, আপনি কি সেটা লুকিয়ে গোপন করে তাকে বিয়ে দেবেন? আপনি তো তাকে বলেই দেবেন। তাহলে মৃগীরোগের ক্ষেত্রে আপনাকে কেন লুকোতে হচ্ছে? আপনি আপনার মেয়ে একটু হয়তো ওষুধ খাবে সারা জীবন, তো খাবে, তার যে নির্দিষ্ট কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা তো আমরা আলোচনা করে নিয়েছি, তার সঙ্গে মেয়েটির স্বাভাবিক জীবনযাপনের তো কোনো সমস্যা থাকার কথা না। ইনফ্যাক্ট অ্যান্টি এপিলেপটিক যারা খায় তাদের মধ্যে এটাও দেখা গেছে বৈজ্ঞানিকভাবে যে অধিকাংশ মেয়েই সুস্থ সবল শিশু জন্ম দিতে সক্ষম থাকে। সুতরাং প্রেগন্যান্সি, মানে এপিলেপসি থাকলে যে প্রেগন্যান্সি বারণ বা এপিলেপসি থাকলে যে প্রেগন্যান্সি হলেই বা বাচ্চার ক্ষেত্রে সেটা ক্ষতিকর হবে, এটা একেবারেই ভুল ধারণা। মৃগীরোগের একটা বড় অংশ এখন প্রমাণিত হয়েছে যে এটা জেনেটিক, সুতরাং জেনেটিক রোগ তো আমরা বন্ধ করতে পারি না বা প্রিভেন্ট করতে পারি না। আমরা যেটা করতে পারি আমরা সেটা আর্লি
অ্যান্টিসিপেট করতে পারি, আমরা আগে সন্দেহ করতে পারি। সন্দেহ করলে আমরা যথাযথ পরীক্ষার মাধ্যমে আর্লি আইডেন্টিফাই করতে পারি। এই আইডেন্টিফিকেশনটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আমাদের প্রোগনোসিস মানে আউটকাম মানে শিশুর ভবিষ্যৎ এটা আমরা বলতে পারি, তাকে সঠিক ওষুধটা বাঁচতে পারি, তার জীবনে কী কী ভবিষ্যতে কী কী সমস্যা আসতে পারে এটা আমরা আগে থেকে আমরা বুঝে নিতে পারি, তাকে সেইভাবে গাইড করতে পারি, আমরা এই কাজগুলো করতে পারি। কিন্তু আমরা মৃগী রোগ যদি আসার থাকে জেনেটিক্যালি সেটা আসবে, সেটাকে আমরা আটকাতে পারি না। এটা স্মার্টফোন আসার ফলে স্মার্টফোনের অনেক ক্ষতি বা ক্ষতিকর দিক নিয়ে আমরা আলোচনা করি, আমরা ডাক্তাররা বিশেষত নিউরোলজিস্টরা আমরা স্মার্টফোনের একটা গুণের জন্য বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছি যে এটা মানে রোগীর বাবা মাকে এটা প্রচণ্ড সাহায্য করে ওই মোমেন্টের ভিডিও রেকর্ডিংটা করে রাখতে। সেটা কারণ আমাদের কাছে মৃগী রোগ আইডেন্টিফিকেশন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে হিস্ট্রি এবং নিজেদের চোখে দেখা যে ইভেন্টটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। আমরা ফার্স্ট হ্যান্ড অবজারভার যিনি প্রত্যক্ষদর্শী তার কাছ থেকে আমরা বর্ণনাটা চাই। তো সেটা যদি বাবা মা একটি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের দিয়ে দিতে পারেন, আমাদের তো মানে কী বলবো যুদ্ধ জয় মানে অর্ধেক যুদ্ধ জয় আমাদের সেখানেই করে নিতে পারি না, এটা আমাদের ক্ষেত্রে একটা দারুণ দারুণ সাহায্যকর জিনিস। হতাশ হবেন না, এটা এমন কোনো রোগ নয়, মানে আরও পাঁচটা রোগের মতো এটাও একটা রোগ, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। আপনার কখনোই ভাববেন না আপনার সন্তান কোনো বিশেষ দোষ করে এসছে বলেই তার এই রোগটা হয়েছে, তাকে আলাদা করবেন না, তাকে অন্য সমস্ত শিশুর মতোই স্বাভাবিকভাবে বাড়তে দিন যাতে তার বৃদ্ধি শরীরিক বা মানসিক বিকাশগুলো সঠিকভাবে হয়। তার কী ওষুধের প্রয়োজন সেটা আমরা দেখছি এবং আমরা সবসময় সেই চেষ্টা করবো যাতে তাকে মিনিমাম ওষুধ দিয়ে মিনিমাম সাইড এফেক্ট তার হয়। কোনো সমস্যা হলে আমরা সবসময় পাশে থাকছি, খালি তাকে কোনোরকমভাবে মানে বিশেষ শিশু বলে আইসোলেট করবে না, সে আরও পাঁচজন স্বাভাবিক শিশুর মতোই তাকে বাড়তে দিন। আমরা এখনও ভুল ধারণার বশবর্তী, আমরা অনেক কিছু কাজ করে থাকি, তবে দিনকাল তো বদলাচ্ছে, আজকাল নানা ধরনের মিডিয়া চলে এসেছে। আজকে আগেকার দিনে আমাদের ছোটোবেলায় আমরা তো শুধু প্রিন্ট মিডিয়াটাই জানতাম, কিন্তু এই এখন যে অন্যরকম মিডিয়া, এখন কত রকম সোশ্যাল সাইটস চলে এসছে, নানা রকমভাবে ইন্টারাকশনের মানুষের সুযোগ চলে এসছে, সুতরাং মানে কোনো ইনফরমেশন মানুষের কাছে মানে বিশেষ বিশেষ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন কত মাধ্যম চলে এসছে। সুতরাং মানুষকে এখন অ্যাওয়্যার করে দেওয়ার দায়িত্বটা আমাদের যেরকম বেড়ে গেছে, মানুষকে অ্যাওয়্যার করার আমাদের পক্ষে এখন অনেকটা সহজও হয়ে গেছে। আমার মনে হয় সমাজের সকলকেই এই দায়িত্ব খানিকটা খানিকটা ভাগ করে নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বপন মুখোপাধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের দর্শকদের কারোর যদি এই রোগ সম্বন্ধে আর কোনো রকম প্রশ্ন থাকে অনুগ্রহ করে দয়া করে আমাদের কাছে লিখে পাঠাবেন, আমি নিশ্চয়ই সঠিক সময় তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন শুনতে থাকুন মেডি টিপস এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।